হ্যালো বন্ধুরা এক্সামের টেকনিক চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত কলকাতা একটি সরকারি মেডিকেল কলেজে উচ্চমাধ্যমিক পাচকতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো তবু সেই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইটনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে তারা যখনই কোনো চাকরির খোর ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেল আপলোড করব তোমাদের কাছে অটোমেই নোটিফিকেশান মধ্যে পৌঁছাবে এবং অতি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যেখানে বিস্তারিত দেখাবো যে তোমাদের কী প্রশ্নে হচ্ছে এবং তোমরা আবেদন কীভাবে করবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অতিবশ্যই ভিডিওটা একবার লাইক করবে যদি এই চাকরির খবরটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একবার লাইক করবে শেয়ার করে অনেক জানাতে সাহায্য করবে ভিডিওটিতে ফিরে আসছে একটি ছোটো ইন্টারপর এ হচ্ছে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিটি ওপেন করলে তোমাদের কাছে এ ধরনের করবে যেখানে প্রথমে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল মেডিকেল কলেজ কলকাতা ডবল এইট কলেজ স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো সেভেন থ্রি এ হচ্ছে অ্যাড্রেসটি মেমো নম্বরটি বলা হয়েছে এম সি স্ল্যাশ পিআরআইএন স্ল্যাশ থ্রি ডবল ফাইভ ফোর স্ল্যাশ টু থাউজেন টোয়েন্টি চব্বিশে আগস্ট দু হাজার বিশে পাবলিশ করা হয়েছে রিক্রুটমেন্টে বলা হয়েছে নোটিস ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান ফর স্টেট আইডিডি মনিটারিং ল্যাব আন্ডার ন্যাশনাল আইডেন ডিফিসিয়েন্সি স্কোয়ার্ডার কন্ট্রোল প্রোগ্রাম এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে এ ধরনের কিন্তু শো করছে নোটিফিকেশন নাম্বারটি ওয়ার্কিং ইন্টারভিউ ফর দ্য রিকুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য স্টেট আইডিডি মনিটরিং ল্যাব উইল বি হেল্ড অন ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাট ইলেভেন এ এম ইন দ্য ডেপুটি অফ বায়োকেমিস্ট্রি মেডিকেল কলেজ কলকাতা দ্য অ্যালিজিবিল ক্রাইটেরিয়া এজ লিমিট প্রসেস অফ সিলেকশন অ্যান্ড মান্থলি কনসিডারেড রেমুনেশান আর স্টেট বিলো এখানে তোমাদের বলা হচ্ছে সরাসরি তোমাদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউ ডেট বলা হয়েছে চার সেপ্টেম্বর দু হাজার বিশে সকাল এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে দেখতে পাচ্ছ যে ডিপার্টমেন্টে বলা হয়েছে বায়োকেমিস্ট্রি মেডিকেল কলেজ অফ কলকাতা এবং বায়োকেমিস্ট্রিতে তোমাদের এখানে কিন্তু ডিপার্টমেন্ট নিয়োগ করা হবে বলে রাখি পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং নিচে স্কুল হতে পারে ছেলেজারি ক্যাটেডারি যেটা বলা হয়েছে শিক্ষাগত জগতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বছরের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান অর্থাৎ ডিএমএলটি পাশ হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সের সীমা রাখা হয়েছে চল্লিশের মধ্যে এবং এখানে তোমাদের যেটা বললাম যে সরাসরি তোমাদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না যেখানে সতেরো হাজার দুশো বিশ টাকা পার মান্থে স্যালারি নিয়মিত পোস্ট অর্থাৎ নেম পজিশন এখানে বলেছে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটা তোমাদেরকে আগে বললাম এখানে তোমাদের যে স্কেল অফ স্কোরিং টোটাল মার্কস সেভেন্টি অর্থাৎ তোমাদের এখানে কী হিসেবে তোমাদের ইন্টারভিউটি এখানে হবে কী হিসেবে তোমাদের ইন্টারভিউ ডাকা হবে এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে এখানে বলে দিই তোমাদের দশ মার্ক্সের মৌখিক পরীক্ষা হবে যদি এক্সপ্রেস থাকে সেখানে দশ মার্কসের হবে এবং কম্পিউটার টেস্ট দশ মার্ক্সের ইন্টারভিউ সময় তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট হু আর উইনিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর রিপোর্ট টু দ্য অফিস অফ প্রিন্সিপাল মেডিকেল কলেজ কলকাতা উইথ অরিজিনাল ডকুমেন্ট ভ্যালিড ফটো আইডি প্রুফ ওয়ান সেট অফ ফটো কপি অফ অল রেলিভেন্ট ডকুমেন্ট উইথিন টেন এ এম অন ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ ইচ্ছুক প্রার্থীদেরকে বলা হচ্ছে ইন্টারভিউর জন্য এখানে তোমাদের বলা হয়েছে সকাল সাড়ে দশটার সময় চারের সেপ্টেম্বর দুই হাজার বিশে এই অ্যাড্রেসে তোমাদের উপরে যে অ্যাড্রেসটি বললাম সেখানে গিয়ে তোমাদের হাজির হতে হবে নিজস্ব যাযাপ্ত ডকুমেন্টসগুলি অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে হবে রিসা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে নিয়ে যেতে হবে এই ধরনের কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে এই নোটিফিকেশন পিরিয়ডটি তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেবো সেখানে ক্লিক করে তোমরা এই নোটিফিকেশন পিরিয়ডটি ওপেন করতে পারবে এবং বিস্তারিত দেখে নিতে পারবে আশা করি ইনফরমেশনটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো তবু সেই ভিডিওটা একবার লাইক করবে শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে এবং আরও ধরনের চাকরি করে ভিডিও সবার প্রথমে পড়ার জন্য অতি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ